নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো গতকালকের পর আজ আবারও আরেকটি প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। গতকালকে 506-এর কোর্স 506-এর ব্লক 1-এর একক 1 নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে একক 2 থেকে অর্থাৎ বংশগতি এবং পরিবেশ যে অধ্যায়ের নাম, সেই অধ্যায় থেকে আমি একটি প্রশ্নকে বেছেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটি আলোচনা করব। একজন শিক্ষক হিসেবে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে জানা, জ্ঞান থাকা কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি এনআরএসের যে প্রিন্টেড মেটেরিয়াল ফলো করেন, সেখানে দেখবেন ব্লক 1-এর পাতা নাম্বার 36 থেকে 37-এ আপনি এর উত্তরটি পেয়ে যাবেন। আমরা এই বিষয়টিকে, এই উত্তরটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে এই প্রশ্নটি এলে আমরা কিভাবে লিখব। বিষয়টি অনেকটা বড়, তবে আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে আপনাদেরকে বিষয়টিকে বুঝিয়ে দেওয়া যায়, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং আপনাদেরকে আরও একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের স্যাম্পল কোশ্চেন পেপার বা সাজেশন ডাউনলোড করেননি, তারা ডেসক্রিপশনে ভিডিওটি দেখার পর অবশ্যই ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে চলে যাবেন এবং সেগুলিকে ডাউনলোড করে নেবেন 3 ফেব্রুয়ারি পরীক্ষার জন্য, যেগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি আমাদের প্রশ্নে, যে একজন শিক্ষক হিসেবে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে জ্ঞান থাকা কতটা গুরুত্বপূর্ণ। তো মূল প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বিষয়টিকে বলা যায় সারমর্ম করে দিতে চাইছি, যে বংশগতি এবং পরিবেশ সম্পর্কে। তো আমরা যেহেতু শিক্ষক, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমরা বিভিন্ন শিশু নিয়ে কাজ করে থাকি, এবং সেই শিশুদের ক্ষেত্রে যে বলা যায় বোঝার ক্ষমতা বা বলা যায় তাদের বিকাশ কিন্তু একরকম হয় না। তো সেক্ষেত্রে বিভিন্ন কারণকে দর্শানো যেতে পারে যে এর পেছনে কী ভূমিকা রয়েছে, কার ভূমিকা রয়েছে, যে কারণে বিভিন্ন শিশুদের মধ্যে এই বিভেদ লক্ষ্য করা যায়। যখন আমরা কোনো জিনিসকে শিশুদের মধ্যে বোঝাই, তো সেক্ষেত্রে কোনো শিশু খুব সহজে সেটি বুঝে যায়, আবার কোনো শিশুর ক্ষেত্রে কোনোভাবেই সেটি বুঝতে পারে না। তো এই বলা যায় এই বিভিন্নতা কেন হয়। তো এর পেছনে দুটি কারণকে মূলত বলা যায় দায়ী করা যায়, সেটি হচ্ছে, এক হচ্ছে বংশগতি এবং দুই হচ্ছে পরিবেশ। তাহলে বংশগতি বলতে এখানে কি বোঝানো হয়েছে সংক্ষেপে একটু বলে দিই। সেটি হচ্ছে, সোজা কথায় বললে এর বিভিন্ন সংজ্ঞা রয়েছে। যদি আমরা সোজা কথায় বলি, তাহলে উত্তরাধিকার সূত্রে কোনো একটি শিশু অর্থাৎ তার বাবা মা বা তার পূর্বপুরুষের কথা বলছি আমি, তো সেক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি পেয়ে থাকে বাই বার্থ বলা যায়, জন্মগতভাবে যে বৈশিষ্ট্যগুলি পেয়ে থাকে সেগুলিকেই বলা হচ্ছে বংশগতি। এবং পরিবেশ সম্বন্ধে আলাদা করে কিছু বলতে হবে না, সে যে পরিবেশে বেড়ে ওঠে জন্মানোর পর সেটিকেই এখানে পরিবেশ বলা হচ্ছে। এখন প্রশ্নটি এসে দাঁড়ায় এখানে যে বংশগতি না পরিবেশ, কার ভূমিকা বেশি, একটি শিশুর কে প্রভাবিত করে কে বেশি, বংশগতি না পরিবেশ। এখন বিভিন্ন মনোবিজ্ঞানীদের কাছে বংশগতি বেশ গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু মনোবিজ্ঞানীদের কাছে কিন্তু পরিবেশ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো আমি দুটি উদাহরণ দেবো এবং সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন আসলে কার গুরুত্বটি বেশি। তো যদি আমি প্রথম উদাহরণে যাই, যদি কোনো শিশুর পিতামাতা শিক্ষক হয়ে থাকেন অথবা একটি বড় অফিসার হয়ে থাকেন বা বলা যায় একটি পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন, তো সেক্ষেত্রে দেখবেন তার শিশুও কিন্তু সেই ধরনের গুণাবলী পেয়ে থাকে জন্মগতভাবে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আমি ব্যতিক্রমে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে একটি বলা যায় বিদ্বান ব্যক্তির শিশু সাধারণভাবেই বিদ্বানই হয়ে থাকে। তো এইটা প্রমাণ করে যে বংশগতি একটি বড় ভূমিকা পালন করে কোনো একটি শিশুর বলা যায় আচার আচরণ চরিত্র তার বিকাশের ক্ষেত্রে। অন্যদিকে আবার একটি পরীক্ষার কথা আমি বলতে পারি আপনাদেরকে, যে একটি শিশুকে যদি জন্মানোর পর বলা যায় যে পশুদের সঙ্গে রেখে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তার আচরণে পশুসুলভ বিভিন্ন বলা যায় তার আচরণ দেখা যায়। সে জল কিন্তু চেটে খায়, অর্থাৎ সে হাতে করে জল তুলে খায় না, সে পশুদের মতো যেমন জলপান করে সেভাবে জলপান করে। তো সেক্ষেত্রে এই ধরনের গুণাবলী কিন্তু যদি কোনো শিশু পশুদের সঙ্গে বেড়ে ওঠে তাহলে দেখা যায়, যা প্রমাণ করে যে মানুষের বলা যায় সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু পশুদের সঙ্গে বেড়ে উঠেছে, তাই পরিবেশ কিন্তু তার উপর ভীষণ রকম এফেক্ট করেছে, যেটা প্রমাণ করে পরিবেশের ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে। তো এই দুটি উদাহরণ থেকে আপনারা বুঝলেন যে বংশগতি এবং পরিবেশ দুটিরই কিন্তু সমান ভূমিকা রয়েছে। এক্ষেত্রে যদি আমরা কনক্লুশন করি কার ভূমিকা বেশি, তাহলে আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি, যে ধরা গেল যে আমাকে কলকাতা যেতে হবে এখান থেকে, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো পথ রয়েছে, তো আমি যে কোনো একটা পথ ধরে যেতে পারি। এই পরিবেশ বলা যেতে পারে যে এই গন্তব্যটা, আমার জায়গা থেকে কলকাতা যাওয়ার গন্তব্যটা কিন্তু স্থির হয়ে রয়েছে আমার জন্মগতভাবেই, কিন্তু আমি কোন পথ দিয়ে যাব সেটা আমার ঠিক করবে আমার পরিবেশ। আশা করছি বিষয়টি আমি বোঝাতে পারছি, যে একটা
শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিবেশ নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়, যে আমার বিকাশটা কিভাবে ঘটবে। আমার আগে থেকেই বলা যায় অঙ্কুর রয়েছে, একটি গাছের যেমন একটি অঙ্কুর থেকে একটি বিশাল বড় গাছ তৈরি হয়, তার মধ্যে সেই সুপ্ত ক্ষমতা রয়েছে বাড়ার, কিন্তু সেটা বেড়ে উঠবে কি বেড়ে উঠবে না সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে পরিবেশের ওপর। আশা করছি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা মূল প্রশ্নে আসি তাহলে, যে একজন শিক্ষক হিসেবে বংশগতি এবং পরিবেশের ভূমিকা জানা কেন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি 5টি পয়েন্টকে আপনাদের ইনক্লুড করব। আমরা আপনারা ওই পেজ নাম্বারে গিয়ে জিনিসগুলোকে দেখে নিতে পারবেন, হয়তো এইভাবে নাও থাকতে পারে, কিন্তু আপনারা ডিটেলস আমি এর আগেই বলেছি, নিজের মতো করে আপনি লিখবেন পরীক্ষার প্রশ্নপত্রে, কোনো অসুবিধা নেই, আপনার যেটা মাথায় আসবে সেটিই লিখবেন। আমি এখানে 5টি পরিবেশের কথা বলি। শিক্ষার্থীর প্রথম পয়েন্ট যদি আমি বলি, যে কেন গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে এগুলোকে জানা, তো শিক্ষার্থীর পরিবেশ আমার প্রথম পয়েন্টই হচ্ছে এটি। একটি শিশু মধ্যে বলা যায় যে আমি যখন কোনো একটি শিক্ষক হিসেবে, কোনো একজন শিক্ষক হিসেবে শিশুর বিকাশ ঘটানোই আমার যদি মূল লক্ষ্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে তার পরিবেশকে জানা আমার ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ সে কোন পরিবেশে বেড়ে উঠছে, কোন গাইডেন্স সে কতটা পাচ্ছে না পাচ্ছে, বা বলা যায় তার পিতামাতা কী করে থাকেন, এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটি শিশুকে শিক্ষাদান করবেন, তার প্রভাব কিন্তু সেই সে যে পরিবেশ থেকে উঠে এসেছে সেখানে কিন্তু পড়বে। তো আপনাকে যদি সেই শিশুকে সঠিক শিক্ষাদান করতে হয়, তাহলে সেই পরিবেশটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা জানা আপনার অত্যন্ত জরুরি। কারণ তার ওপরেই ঠিক হবে যে আপনি কিভাবে সেই শিশুটিকে শিক্ষাদান করবেন। 2 নম্বর হচ্ছে শিশুদের মধ্যে বৈষম্য। আপনি যদি সেই শিশুর বলা যায় বংশগতি এবং পরিবেশ সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন, তাহলে আপনি তাদের মধ্যে কিন্তু বৈষম্যটি খুঁজে পাবেন, যে কোন শিশু কতটা এগিয়ে রয়েছে বা কোন শিশু কতটা পিছিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে সেই বৈষম্য অনুসারে কিন্তু আপনি যখন তাদের বৈষম্য খুঁজে পাবেন তাদের মধ্যে, তখন কিন্তু সেই মতো আপনি একটা বলা যায় যেমন একটা ডাক্তার প্রেসক্রিপশন লেখে, তো সেক্ষেত্রে আপনিও কিন্তু সেই শিশুটির প্রেসক্রিপশন লিখতে পারবেন, যে কিভাবে তাকে তার সঠিক বিকাশ ঘটানো যায়। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, তাহলে শিক্ষণ পদ্ধতি আমরা উল্লেখ করতে পারি এখানে 3 নম্বর পয়েন্ট হিসেবে। শিক্ষণ পদ্ধতি, আমি শিশুর বলা যায় পরিবেশ এবং বংশগতি সম্বন্ধে জানলাম এবং সামগ্রিক ধারণার পরে পাওয়ার পরে আমি একটি আমার শিক্ষণ পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, আমি সেই পরিবেশ এবং বংশগতি সম্বন্ধে আইডিয়া হওয়ার পর কিন্তু আমি আমার শিক্ষণ পদ্ধতি ঠিক করব, যে কোন শিক্ষণ পদ্ধতিতে সেই শিশুটি সঠিকভাবে কোনো একটা জিনিসকে নিতে পারবে। তাই শিক্ষণ পদ্ধতি ঠিক করার ক্ষেত্রেও কিন্তু বংশগতি এবং পরিবেশের ভূমিকা জানা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যতিক্রমী শিশু। শুধু যে যারা সাধারণ শিশু তাই নয়, আমার ব্যতিক্রমী শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই বংশগতি এবং পরিবেশের ভূমিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি আমাদেরকে ব্যতিক্রমী শিশুদের নিয়ে কাজ করতে হয়, তাহলে তাদের বংশগতি, এটা আপনাদের অপেক্ষা রাখে না বলার, যে তাদের বংশগতি এবং পরিবেশ সম্বন্ধে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি ব্যতিক্রমী শিশুকে যদি তার সঠিক শিক্ষাদান দিতে হয়। এবং শেষ পয়েন্ট আমরা বলতে পারি ভালো শিক্ষা এবং ভালো পরিবেশ। তাহলে শেষ পয়েন্ট হচ্ছে ভালো শিক্ষা এবং ভালো পরিবেশ। তো আমি প্রথমে জানলাম যে কোন একটি শিশু কোন পরিবেশে বেড়ে উঠেছে, এবং তার বংশগতি বলা যায় তার বংশ পরিচয় সম্পর্কে আমরা জানলাম। কারণ সেগুলো খুবই বারবার আমি বলছি, যে কোন একটি শিশুর সুপ্ত ক্ষমতা লুকিয়ে রয়েছে তার বংশগতির মধ্যে, এবং পরিবেশ পারে সেই সুপ্ত ক্ষমতাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে। তাহলে যখন আমি জানলাম তার বংশগতি এবং তার পরিবেশ সম্পর্কে, তো তারপরেই কিন্তু আমি তাকে সঠিক পরিবেশ এবং বলা যায় সঠিক শিক্ষা দিতে পারবো। যদি আমি তার বংশগতি এবং পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল না থাকি, তাহলে কিন্তু শিশুর সঠিক বিকাশ ঘটানো সম্ভব নয়। তো এই পয়েন্টটিকে এইভাবেই আপনারা একটু বাড়ি ছাড়িয়ে লিখবেন, বা বলা যায় আরও একটু টেনে লম্বা করবেন নিজেদের মতো করে। আরও যদি কিছু পয়েন্ট ঢোকাতে পারেন সেগুলোও ঢোকাবেন আপনাদের নিজের মতো। বারবার বলছি যে ডিএলএড ট্রেনিং হচ্ছে এমন একটা ট্রেনিং, সেটি হচ্ছে আপনি শিশুদের নিয়ে কাজ করছেন এবং শিশুদের নিয়ে কাজ করতে বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যায় পড়েন, তো সেক্ষেত্রে যে ধরনের আপনি সমস্যা সমাধান করেন যেভাবে, সেই জিনিসগুলোকেই এখানে লিখবেন, স্পষ্টভাবে লিখবেন। একটা ডিএলএড ট্রেনিংয়ের কোনো একটা প্রশ্নের কোনো একটা স্পেসিফিক উত্তর কিন্তু কখনোই হয় না। বারবার এটা জেনে রাখবেন যে এই পয়েন্টের, এই প্রশ্নটির উত্তর কিন্তু এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাই যে হবে এমন কোনো গুরুত্বপূর্ণ নয়।
এমন কোনো বিষয় নয়। আপনি নিজের মতো সেই পয়েন্টগুলোকে সাজান, নিজের মতো লিখুন যে কেন আমার, আগে বুঝে নেন বিষয়টি যে বংশগতি এবং পরিবেশ আসলে কি, এবং তারপরে নিজেই ঠিক করুন না যে আমাকে কেন বংশগতি এবং পরিবেশ সম্বন্ধে জানা দরকার রয়েছে কোনো একটি শিশুর। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল, বা বলা যায় এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের ওপর অনেক কিছুই ডিপেন্ড করে। তো এখানেই ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।